একটা বিষয় বলি আপনাদেরকে, ইন্ডিয়ান ছাগল কিনে আগে ভাবতে হবে যে আপনাদের এলাকায় পাঠা আছে কিনা। আজ থেকে তো 6 মাস 1 বছর আগে থেকে চিল্লা পাল্লা করতেছি, আজ থেকে 1 বছর আগের থেকে চিল্লা পাল্লা করতেছি। এলাকায় যদি ভালো ইন্ডিয়ান ছাগলের পাঠা থাকে তাহলে আপনি এই ছাগল পালন করে তাছাড়া দরকার নাই। আজকে 1 বছর পর আসলে আপনাদের কমপ্লেন কেন আমার শুনতে হয় বলেন? তার মানে আমার কথা শুনেন না, বুঝলে বুঝপাতা, না বুঝলে বুঝপাতা, শুনলে শুনবেন, না শুনলে না শুনবেন, আমার আসলে কিছু করার নেই। ইন্ডিয়ান ছাগল কেনার আগে অবশ্যই এলাকায় যদি পাঠা থাকে ভালো মানে তবে আপনারা এই ছাগল পালন করেন, আর যদি না থাকে পালন করার দরকার নেই। আর যদি মনে করেন এখন তো পালন করতেই চান, সেক্ষেত্রে ব্যবসায়ীর সাথে কথা বলে নেবেন যে গাব গ্যারান্টি সহকারে ছাগল যদি পান তাহলে নেন, আর যদি 2 মাস 2.5 মাস 3 মাসে কোনো গাব গ্যারান্টি হয় না এই ধরনের ছাগল কিনে থেকে বিরত থাকেন। আর আমার মনে হয় যে এরকম ছাগল আপনার বাসায় নিয়ে গিয়ে 2-1 টাকা নিয়ে গিয়ে সুস্থ সবল করে ভালো একটা পাঠা দিয়ে প্রজনন করায় নেবেন, যদি এলাকায় ভালো পাঠা থাকে এটাই সবচেয়ে বেটার, এটা সবচেয়ে বেটার, ভালো হবে ভাই। আর এই যে গতকালকে কমপ্লেন এসছে, ধরেন যে আমার এক বগুড়ার এক দর্শক কমপ্লেন করলো যে ভাই নাটোর থেকে একটা ছাগল নিছি, 100% ছাগল নিছি, আমাকে বলছে জিবলা তো তাতে প্রজনন করানো আছে, জিবলা তো তাতে প্রজনন করানো আছে, বাচ্চা বেড়েছে কসের চাই তো খারাপ, কিসের তোতা মোতা কিচ্ছু বাড়ায়নি, তাইলে এসব প্রতারণা। একটা প্রতারণা বলতে কি মিস্টেক, যে ব্যবসায়ী নাটোরে যারা ব্যবসায় আছে, বাস কত বড় দেখছো, নাটোরে ব্যবসায়ী যারা আছেন এনারা এই ছাগলগুলো লটে কিনে নিয়ে আসে, আবার ওনারা যার কাছ থেকে এসে ওনারাও কিন্তু আবার ইন্ডিয়ান লটে কিনে এসে, লটে কিনে এসে লটে দেয়। আর আমাদের নাটোরের যেসব ব্যবসায় আছে এনারা খুচরা বিক্রি করে, যার কারণে এনাদের সমস্যা বেশি, বুঝলেন না, এরা এই 2 টাকা একটু বেশি লাভ করতে গিয়ে হ্যাঁ সমস্যা আরও বেশি হয়ে যায়। হ্যাঁ আমাকে 2 টাকা একটু বেশি লাভ করতে গিয়ে একটু সমস্যা বেশি হয়ে যায়, এই কারণে বাচ্চা বেড়েছে আপনার তোতাপুরি থেকে বাচ্চা বেড়েছে আপনার কস ছাগলের বাচ্চা, তো মনটা অনেক খারাপ ভাইটার। তা আমি বললাম ভাই আসলে এই ছাগলের গ্যারান্টি হয় না, কীভাবে প্রজনন করা আসে, এটা তো দলবদ্ধভাবে আসে বাংলাদেশে, কার দ্বারা কোনটা প্রজনন হয়ে যায় আসলে ঠিক নেই। হ্যাঁ তো এই তো বিষয়, তো ইন্ডিয়ান ছাগল কেনার আগে আপনাদের অবশ্যই বুঝতে হবে, জানতে হবে, বুঝতে হবে যে আপনারা কোথা থেকে ছাগলগুলো নেবেন আর কীভাবে আপনারা নেবেন। গ্যারান্টি যদি নিতে হয় এইভাবে ব্যবসায়ীর সাথে আপনারা কথা বলে নেবেন, গ্যারান্টি যদি নিতে হয়, গ্যারান্টি যদি নিতে হয় সেই ক্ষেত্রে ব্যবসায়ীর সাথে আপনারা কথা বলে নেবেন কীভাবে আপনার গ্যারান্টি নেবেন, সেটা কিন্তু আপনার জন্য ভালো হবে, আপনার পরিবারের জন্য ভালো হবে, আপনার কত টাকা বাঁচবে, বুঝলেন না। এই ইন্ডিয়ান ছাগল নিয়ে যদি খামার করতে চান তবে প্রথম অবস্থায় অল্প স্বল্প নিয়েই করেন, সেটাই ভালো হবে, অল্প স্বল্প নিয়ে করেন সেটা ভালো হবে, বেশি বড় পরিসর করতে যান না, সমস্যা কিন্তু আপনাদেরই হবে। আর ছাগলের খামার যারা করতে চাচ্ছেন তারা কস জগতে ছাগল নিয়ে খামার শুরু করেন, শিখেন, বুঝেন, কারণ কসের ট্রিটমেন্ট, কসের লাইফ সাইকেল আর উন্নত জাতের লাইফ সাইকেল মোটামুটি সেম, তবে জাস্ট প্রোডাকশনের দিক দিয়ে একটু কম বেশি থাকতে পারে, তাছাড়া কারণ ট্রিটমেন্টের দিক দিয়ে অসুখ বিসুখের দিক দিয়ে 2টা কিন্তু সেম, একটু কম বেশি থাকতে পারে, তাহলে একবারে ব্ল্যাক বেঙ্গলের মতো না, কিন্তু ব্ল্যাক বেঙ্গল টোটালি আলাদা, ব্ল্যাক বেঙ্গল দেশি ছাগল তো টোটালি কিন্তু আলাদা, ওইটাই রোগ বালাই কিন্তু কম হয়। তো কস ছাগল নিয়ে শুরু করেন, কস ছাগলের সব কিছু লাইফ সাইকেল বুঝতে পারলে আপনারা উন্নত জাতের ছাগল নিয়ে কাজ করেন। উন্নত জাতের ছাগল নিয়ে যে একেবারে বড় পরিসরে খামার করবেন না, বড় পরিসরে খামার করা যাবে না, বড় পরিসরে খামার করা যাবে তবে কখন করা যাবে, যখন আপনার অভিজ্ঞতা হয়ে যাবে তখন আপনারা বড় পরিসরে করতে পারবেন, তার আগে কিন্তু বড় পরিসরে করতে পারবেন না। আর একটা বিষয় হচ্ছে যে এই প্রবাসী দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি, প্রবাসী ভাই গতকালকে এক প্রবাসী ফোন দিছে, কুয়েত প্রবাসী, আমি বললো ভাই আমি খারাপ ছাগল পালবো না, সব 100% ছাগল পালবো, তাহলে কী ছাগল পালবেন? বলছে আপনি 4টে তোতা ভাই ছাগল নিয়ে দেবেন, একটা পাঠা নিয়ে দেবেন আমাকে, ও আমার 4-5টা 100% ছাগল আমি পালন করতে চাই। তেমন ঠিক আছে, 100% যখন ছাগল পালন করতে চান তাহলে একটা কাজ করেন, এলাকায় কি ভালো পাঠা আছে? তো বলছে না এলাকায় ভালো পাঠা নাই। তেমন ভালো পাঠা নাই তাহলে ছাগল কেন পালন করবেন? বলছে না আমার শখ, আমার পালন করতে হবে। তেমন ভাই এক কাজ করেন, এই টাকাগুলো নষ্ট করার চাইতে গরিব মানুষকে দিয়ে দেন, গরিব মানুষ আপনার জন্য দোয়া করবে। বলছে না ভাই আমি নিজেই পালন করবো ছাগল, আপনি আমাকে 4টা ছাগল নিয়ে দেবেন আর একটা পাঠা নিয়ে দেবেন ভালো। তেমন ভাই এখানে তো এভারেজ 3 লক্ষ টাকা আসবে। তো বলছে যে সমস্যা নেই, 3 লক্ষ টাকা লাগুক তাও আমি নিব। পাশে থেকে এক মহিলা বলতেছে 3 লক্ষ টাকা লাগবে, এগুলো ছাগল পালন করার দরকার নাই, ধর এই ধরনের কথা বলছে, হয়তো আমি ভিডিওটা আপনি দেখবেন, দিলে বুঝতে পারবেন, রেকর্ডিং করা আছে আমার মোবাইলে। তো দেখেন
এই যে ছাগল আপনি প্রবাসী, এই যে ছাগল আসে আপনি বুঝেন না, এতগুলো টাকা নষ্ট করতেছেন, তো এটা তো আপনার ঠিক না। এখন আমি যদি মনে করি আপনার টাকা আপনি কোথায় উড়াবেন সেটা আপনার ব্যাপার, এরকম হয় না? কিন্তু আমি আপনাদের 10 টাকা সেভ হবে কোথায় সেটা আমি কিন্তু চিন্তা করি। গরম লাগতেছে, বুকের বোতাম একটা খোলা থাকলো। হ্যাঁ, আচ্ছা, দেখতে আবার কেমন লাগতেছে, ভালো লাগতেছে নাকি? তো আপনার টাকা আপনি কোথায় ফুরাবেন সেটা একান্ত আপনার ব্যাপার, তো তারপর আমি চিন্তা করি আপনাদের নিয়ে, যে আপনারা ভালো থাকেন, আপনাদের টাকা কষ্টের টাকা যেন নষ্ট না হয়। এটা বুঝিয়েশুনে করেন, যেটাই করেন একটু বুঝিয়েশুনে করেন, যে ব্যবসা করেন না কেন একটু বুঝিয়েশুনে করেন, সেটা আপনাদের জন্য ভালো হবে, আপনার পরিবারের জন্য ভালো হবে। আপনার একটা পরিবার আছে না, সে কষ্ট করে তো আপনি ইনকাম করে নিয়ে আসেন। তো এই ছাগল পালন করতে চান ভালো কথা, আপনি একটু কষ্ট দিয়ে দু একটা পালন করে দেখেন আপনি জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারেন কি না, বুঝেন নাই, জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারেন কি না একটু দেখেন। আর আরেকটা বিষয় বলতে চাই, বিভিন্ন ইউটিউব চ্যানেলে যে থাম্বনেলগুলো দেওয়া থাকে যে বছরে 10 লক্ষ টাকা আয় একটা ছাগল থেকে, 10টা ছাগল থেকে 10 লক্ষ টাকা আয়, অমক লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে ছাগল পালন করে, তবে সবই ঠিক আছে ভাই, লক্ষ লক্ষ টাকা আয় ঠিক আছে, তবে কখন মাঠে নামতে হবে আপনার, মাঠে না নামলে আপনারা বুঝতে পারবেন না যে টাকা কোথা থেকে বের হচ্ছে। আগে পালন শিখেন, পালন করা শুরু করেন, তারপর টাকা কোথা থেকে আসবে না আসবে সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। 3 টাকা 4 টাকা দিয়ে ছাগল পালন দেখেন না, ইউটিউব চ্যানেলে থাকে 3 টাকা ছাগলে খাওয়ার তৈরি করলাম, 4 টাকা ছাগলে খাওয়ার তৈরি করলাম, যাতে ছাগল পালন করে ওই 3-4 টাকার খাবার খাওয়ায় দেখেন তো আপনার ছাগলের কী অবস্থা হয়, ছাগল বাঁচে কি না, এগুলো ছাগল পালা না ইয়ার কী করা ভাই। হ্যাঁ, তো এই জন্যে ইউটিউব চ্যানেলের মুখরোচক এইসব বিজ্ঞাপন দেখে আপনারা পাগল হওয়া যাবে না, কখনোই পাগল হওয়া যাবে না। আপনারা আপনাদের কাছে বাস্তব যে অভিজ্ঞতাটা সেটাই কিন্তু জেনুইন, বাস্তব অভিজ্ঞতা আপনাদের কাজে লাগাতে হবে। আপনি ইন্ডিয়ান ছাগল পালবেন ভালো কথা, 50টা নিয়ে শুরু করবেন, করেন সমস্যা নেই, টাকা পয়সার অভাব নেই, শুরু করেন, তবে 2-4টা নিয়ে শুরু করেন। আর যদি আপনি নিজেকে বড় লোক ভাবেন যে এই আমার তো লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা আছে, আমি কেন 2-4টা ছাগল নিয়ে খাওয়া শুরু করবো, মানুষ বলবে কি আমাকে, কি বলবে? টাকা যখন ক্ষয় হয়ে যাবে আপনার ক্ষতির সম্মুখীন হবেন, সেটা নিয়েও মানুষ আলোচনা করবে, যদি 2-4টা ছাগল পালন করলে মানুষ আলোচনা করবেন না এটা নিয়ে। এই 2-4টা ছাগল নিয়ে শুরু করে দেখেন। হ্যাঁ, আপনি অফিসার লেভেলে মানুষ হয়েছেন তো কী হয়েছে, আপনার প্রশাসনিক কর্মকর্তা হয়েছেন তো কী হয়েছে, লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা আপনার আছে তো কী হয়েছে, অভিজ্ঞতার প্রয়োজন আছে। আপনি কর্মকর্তা আছেন কর্মকর্তার জায়গায়, এইখানে নেই আপনি। হ্যাঁ, আপনার চাকরির জায়গা চাকরি এইখানে জায়গাতে, এখানে স্বল্প পরিসরে ছোট পরিসরে করেন, যে কোনো বিষয়, যে কোনো ছাগল উন্নত যত্নে কাজ করবেন ভালো কথা, 2টা নিয়ে দেখেন তাদের লাইফ সাইকেল কেমন, তাদের পরিচর্যা কেমন, অসুখ বিসুখ কেমন, তারপরে উন্নত যত্নে কাজ করেন, বড় পরিসরে করেন, কষ্ট নিয়ে কাজ করেন ভালো কথা, 2-4টা কষ্ট নিয়ে আপাতত ঘরের কোণে রাখেন, ঘর 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 করার দরকার নেই, আগে দেখেন পারেন কি না, যদি মনে করেন যে না এটা থেকে আমি পারছি তাহলে আপনারা বড় পরিসরে করেন, সেটাই বেটার হবে, অনেক অনেক বেটার হবে ভাই, অনেক ভালো হবে। এই যে পেশালগুলো পারি, তারপর এখন দেখেন আমি কিন্তু এই যে এত কথা বলার পরে কিন্তু অনেক অভিযোগ কিন্তু এখন শুনতে পাই, অনেক অভিযোগ শুনতে পাই, কিন্তু আমি তারপর আর কেয়ার করি না, আমি বোঝানোর পর যদি না বুঝেন আসলে তো সেটা কিছু করার নেই।